মৌলভী বাজারে একটি বাসায় আগুন একই পরিবারের পাঁচজন নিহত করোনা ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন বন্দরে সতর্কতা চার কোটি টাকা ব্যয়ে নয় প্রকল্প নেকে অনুমোদন তেরো দফা একশো চুয়াল্লিশ প্রতিশ্রুতি দিয়ে ইশরাকের ইশতেহার ঘোষণা আধুনিক ঢাকা করার অঙ্গীকার আতিকের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশের সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা এবং আমি আশা সাবেরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে মৌলভী বাজারে একটি জুতার দোকানে লাগা আগুন থেকে একই পরিবারের পাঁচজনের জনের মৃত্যু হয়েছে সকাল দশটার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিঙ্কি সুজ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় দ্রুত আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে সেখানে দোকানের মালিক সুভাষ রায় সহ তার মেয়ে টিয়া রায় শ্যালকের স্ত্রী দীপ্তি রায় ভাইয়ের স্ত্রী দীপা রায় ও তার মেয়ে বৈশাখী রায় ঘটনাস্থলে নিহত হন আহত হন একজন ফায়ার সার্ভিস জানায় আগুন লাগার খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পরে পাঁচ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে প্রাণের ভিতরে একটা গ্যাস রাইজার ছিল সেই গ্যাস রাইজার ফেটে সেই গ্যাস বের হয়ে সেখান থেকে গ্যাস ছড়াচ্ছে এবং আগুন আগুন জ্বলছে আমরা অনেক কষ্ট করে ফায়ার সার্ভিসের যে পাইপ স্কুইজার আছে সেই পাইপ স্কুইজার দিয়ে আমরা এটাকে নিবাপন গ্যাসটা বন্ধ করে আমরা আগুন নিবাপনের চেষ্টা করি বাথরুমের মধ্যে একই পরিবারের তিনজন এবং সেই বাড়িতে আসা আত্মীয় দুজন তার মধ্যে সাইডজন মহিলা একজন পুরুষ এবং সেই বাড়ির মালিক সুভাষ রায় তিনিও মারা যান প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা করা সম্ভব সেটা করা হবে এবং আমাদের যারা মারা গেছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালে রাজধানীর একটি হোটেলে পঞ্চদশ অ্যাস্কোট উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী এছাড়া তিনি বলেন চীন সফর কমানোর পাশাপাশি যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসছে তাদের পরীক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে পঞ্চদশ ডায়রিয়া ও পুষ্টি বিষয়ক কেশীয় সম্মেলন থেকে করোনা ভাইরাস প্রতিরোধে পরামর্শ উঠে আসবে বলে আশা করেন স্বাস্থ্যমন্ত্রী এখনও আতঙ্কিত হওয়ার কিছু নাই আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতির জন্য আমরা তৈরি আমরা মোকাবেলা করতে পারবো এবং আমি এইটুকুই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলবো যে এই মুহূর্তে বিশেষ করে যে সমস্ত জায়গায় চায়নাতে এই করোনা ভাইরাস ছড়িয়েছে সেখানে না যাওয়াটাই ভালো হবে কিছুদিনের জন্য ভাইরাস করোনা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দেশের বিভিন্ন বন্দরে পার্শ্ববর্তী দেশ থেকে যারা বাংলাদেশে আসছেন তাদের পরীক্ষা নিরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ চালু করা হয়েছে হেলথ ডেস্ক সচেতনতা সৃষ্টিতে বিতরণ করা হচ্ছে লিফলেট প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে করোনা ভাইরাস প্রতিরোধে একটি মেডিকেল টিম কাজ শুরু করেছে তারা পার্শ্ববর্তী দেশ থেকে আসা যাত্রীদের করছেন এদিকে এই কার্যক্রম শুরু হওয়ায় পাসপোর্ট যাত্রীরা সাধুবাদ জানিয়েছেন যখনই আমাদের স্বাস্থ্যের নির্দেশনা আসছে তখন থেকে আমাদের মেডিকেল টিম এই হিলি ইমিগ্রেশন পোর্টে কাজ করে যাচ্ছে এখানে একটা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হবে তখন আমাদের বাংলাদেশের লোকও সুরক্ষিত থাকবে এবং ভারতের লোক সুরক্ষিত থাকবে ভাইরাসটা আছে কিনা আমাদের শরীরে সেটা আমরা জানতে পারছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে করোনা শনাক্তে হেলথ ডেস্ক কাজ শুরু করেছে সিভিল সার্জন জানান বাংলাদেশি ও ভারতীয় কোন নাগরিক চীন ভ্রমণ করছেন কিনা সেটি শনাক্ত করবেন ডেস্কের কর্মীরা এটা যাতে আমাদের দেশে কোন অবস্থাতে এটা করতে আমাদের সকল কার্যক্রম চালু করোনা ভাইরাস নিয়ে বিশেষ সতর্কাবস্থায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করছে মেডিকেল টিম জেলা সিভিল সার্জনের অধীনে একজন ডাক্তারের নেতৃত্বে একটি টিম প্রতিটি ফ্লাইটে যাত্রীদের উপর নজর রাখছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে করোনা ভাইরাস সতর্কীকরণ এবং ঝুঁকি নির্ণয় কেন্দ্র স্থাপন করা হয়েছে বিতরণ করা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেট সমস্ত স্থলবন্দর নৌবন্দর এবং বিমানবন্দরে সতর্ক অবস্থা নিতে বলা হয়েছে অতিরিক্ত যাদের গায়ে তাপমাত্রা থাকে আপনারা একটু যাওয়ার সময় এটা দেখবেন দেখে আপনারা এটাকে চেক করে এই সেন্টারে পাঠিয়ে দেবেন চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ও আন্তর্জাতিক রেল স্টেশনে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে চীন ছাড়াও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস বাংলাদেশে যাতে এ ভাইরাসের সংক্রমণ না হয় তার জন্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ রত্ন একুশে টেলিভিশন চার কোটি 61 লাখ টাকা ব্যয়ে নয়টি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে অনুমোদিত প্রকল্পে সরকারি অর্থায়ন চার হাজার দুশো কোটি নয় লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়ন ৫ কোটি 68 লাখ টাকা ও প্রকল্প ঋণ 69 কোটি 84 লাখ টাকা সকালে শেরে নগরে এনএসসি সম্মেলন কক্ষে একনেকের সভায় প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা এসব প্রকল্পের অনুমোদন দেন সভায় মন্ত্রী পরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এস মুখ্য সমন্বয়ক পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ঢাকা সিটি নির্বাচনের খবর ঢাকাকে বাসযোগ্য ও অত্যাধুনিক মহানগরী হিসেবে গড়ে তোলা সহ তেরো দফা ইশতেহার ঘোষণা করেছেন দক্ষিণ সিটি বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জাতীয় প্রেস ক্লাবে ইশতেহার ঘোষণা করে ইশরাক তুলে ধরেন ঢাকা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তেরো দফা ইশতেহার ঢাকা থেকে জলাবদ্ধতা দূরীকরণ ড্রেন পরিষ্কার রাতের ঢাকার উজ্জ্বলতা বাড়াতে তার পরিকল্পনার কথা জানান এছাড়া বুড়িগঙ্গা দূষণমুক্ত করা ওয়াকওয়ে নির্মাণ ও নদী ভিত্তিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন ইশতেহারে পর্যাপ্ত ফুট ওভার ব্রিজ নির্মাণ ওয়ান স্টপ বাস সার্ভিস চালু মুক্তিযোদ্ধা বয়স্ক অন্ধ প্রতিবন্ধী নারী ও শিশুদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করার কথা রয়েছে তার ইশতেহার উদ্যান নদী ও আছে সেগুলো অবশ্যই দখল মুক্ত করা হবে ওয়ার্ড ভিত্তিক ক্ষুদ্র পরিসরে বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে ক্রিকেট ফুটবল সহ অন্যান্য খেলার পৃষ্ঠপোষকতা ও নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করা হবে অসমাপ্ত কাজ সমাপ্তকরণ ও আধুনিক ঢাকা বিনির্মাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম স্বাধীনতা সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময় সভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন নৌকার পক্ষে ভোট চেয়ে আতিকুল ইসলাম বলেন অনেক চ্যালেঞ্জ আছে যার মোকাবেলা করতে হবে একই সাথে নগরীর বায়ু দূষণ রোধ সহ সকল সমস্যা দূরীকরণে একযোগে কাজ করার ঘোষণা দেন তিনি এ সময় ইকবাল সোভান চৌধুরী ও সাইফুল আলম সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন যে কোনো শহরে গেলে আমরা দেখি যে টোটাল শহরটাকে আগে কিভাবে প্ল্যান করা হয় তার তার তারপরে কিন্তু আর বাস্তবিক এটা না সুতরাং এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ কাউকে না কাউকে কিন্তু সেই চ্যালেঞ্জটা নিতে হবে সেই চ্যালেঞ্জটা নামার জন্য আজ আপনাদের সামনে নৌকা প্রার্থী হিসাবে এসেছি সরু রাস্তার কারণে যানজটে নাকাল উত্তর সিটি কর্পোরেশনের চার তেরো চৌদ্দ ও পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এর সাথে আছে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা নাজুক ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি মাদকের ভয়াবহতা নাগরিকরা বলছেন দীর্ঘদিন ক্ষমতায় থেকেও রাস্তা প্রশস্তকরণে নেই কাউন্সিলরদের ভূমিকা আর সমস্যাগুলোর কথা স্বীকার করে নির্বাচিত হলে সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা মাহমুদ হাসানের রিপোর্ট রাজধানীর লালাশরাই ভাসানটেক মাটিকাটা মানিকদি বালুঘাট বারনটেক সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো নম্বর ওয়ার্ড এলাকার সড়কগুলো একেবারেই অপ্রশস্ত সরু রাস্তায় যানজট নিত্যদিনের চিত্র গাড়ি বের করতে দুর্ভোগের অন্ত নেই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকাও দায় আর বর্ষায় সামান্য বৃষ্টিতে সড়ক ডোবে পানিতে মূল সমস্যা হলো রাস্তায় সবসময় যানজট থাকে আর হইল মাদকের সমস্যা বাজারের রাস্তাটাই সবচেয়ে বড় সমস্যা সারা দিন যানজট তো লাগিয়েই থাকে দ্বিতীয়ত আপনার ওই যে ক্যান্টনমেন্টে ঢোকারা আমাদের জন্য খুব কষ্টকর নাজুক অবস্থার মধ্যে আছে এলাকার পয় নিষ্কাশন ব্যবস্থাও কোন কোন ওয়ার্ডের খেলার মাঠ সহ অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী আর এলাকার কাউন্সিলর প্রার্থীরা এইসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দিচ্ছেন ভোটারদের বেকারত্ব দূরীকরণটা যদি করা যায় তাহলে তরুণ সমাজের যে মাদকটা ওইটাকে কখনই হবে না তা আমার প্রথম কাজই হবে এই এলাকার রাস্তাঘাটগুলোর উন্নয়ন করা আমরা বিগত প্রায় আঠারো বছর যিনি এখানে কমিশনার ছিলেন এই এলাকায় কোনো কাজই করেন নাই মিরপুরের সেকশন চোদ্দ পনেরো বাইশ থেকে চোদ্দ নম্বর স্টাফ কোয়ার্টার নিয়ে চার নম্বর ওয়ার্ড মণিপুর উপরিভাগ এলাকা নিয়ে তেরো নম্বর ওয়ার্ড আর সেনপাড়া পর্বতা কাজীপাড়া শেওড়াপাড়া ও পশ্চিম কাফরুল নিয়ে ১৪ নম্বর ওয়ার্ড নাগরিক সুবিধার অপ্রতুলতার পাশাপাশি এই ওয়ার্ডগুলোতেও আছে মাদকের ভয়াবহতা নির্বাচিত হলে খেলার মাঠ কমিউনিটি সেন্টার সহ ওয়ার্ডগুলোর নানা সমস্যা সমাধানে কাজ করবেন বলে জানান কাউন্সিলর প্রার্থীরা এই এলাকায় আপনার নেই খেলার মাঠ নেই পার্ক নেই কবরস্থান নেই কমিউনিটি সেন্টার আমার এলাকায় মাদক সন্ত্রাস সাদাবাজ এগুলো এখন বর্তমানে নেই আগামীতে এটা আমরা তারপর আমরা খুব দৃষ্টি কর দৃষ্টি রাখব এবং শক্ত আমরা এগুলি ধর্ম দমন করব মানুষ মারতে সহজ কিন্তু মশা মারা খুব কঠিন তাই আমি একটু দেখতে চাই যে মশা মারা কতটা কঠিন আমাদের এলাকার রাস্তাঘাট বিশুদ্ধ পানি এবং উন্নত পরিবেশ এটি এটি তৈরি করব কথাই না বড় হয়ে কাজে বড় হবে এমন মানুষকেই নির্বাচিত করতে চান এসব সব এলাকার ভোটাররা মাহমুদ হাসান 21 টেলিভিশন ঢাকা 35 তম বিসিএস এ সুপারিশকৃত 17 জনকে 60 দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজীব আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন গত বছরের আঠাশ জুলাই সতেরো জনকে নিয়োগ দিতে রুল জারি করেন হাইকোর্ট এর আগে পঁয়ত্রিশতম বিসিএসএ নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ ও সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থনা করে হাইকোর্টে রিট করেন সতেরো প্রার্থী পরে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বলেন জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে বাইশ হাজার একশো জন প্রার্থীকে নিয়োগ প্রদান করলেও রিট আবেদনকারী সতেরো জনকে নিয়োগ দেয়নি উক্ত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ ও একই সাথে সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থনা করে রিট দায়ের করা হয় নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুদ্ধে আন্তজেলা ডাকাত দলের সর্দার আনোয়ার হোসেন ইউসুফ নিহত হয়েছে এ সময় তিন পুলিশ সদস্য আহত হন ভোরে উপজেলার বীরকোট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে আনোয়ার হোসেন ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ এরপর রাত পৌনে তিনটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে বীরকোট এলাকায় পুলিশের ওপর গুলি চালায় তারা পুলিশও পাল্টা গুলি চালালে আহত হয় আনোয়ার পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে সম্পদের হিসাব দাখিল না করায় দুদকের মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামীম আহমদ এ রায় ঘোষণা করেন এছাড়া পঞ্চাশ লাখ টাকা জরিমানাও করা হয় বারো সালের একত্রিশ জানুয়ারি কলাবাগান থানায় রফিকুল আমিন মোহাম্মদ হোসাইন সহ বাইশ জনের বিরুদ্ধে মামলা করে দুদক ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ ও ট্রি প্ল্যান্টেশন প্রকল্পে গ্রাহকদের দুইশো কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে মামলা সতেরো সালে রফিকুল আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা মাতৃস্বাস্থ্য উন্নয়নে সচেতনতা বাড়ছে পুরুষদের প্রসূতি স্ত্রীদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালগুলোতে স্বামীদের আসার হার বেড়েছে তারা বলছেন গর্ভবতী মা ও অনাগত সন্তান যাতে সুস্থভাবে জন্ম নেয় সেজন্য সচেতনতা বাড়ছে একে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা মায়েদের পাশাপাশি পুরুষরা সচেতন হওয়ায় মাতৃ ও শিশু মৃত্যুর হার কমছে বলেও মনে করেন তারা আফসানা নীলার রিপোর্ট বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করেন মোহাম্মদ সজীব অফিস থেকে ছুটি নিয়ে হাসপাতালে এসেছেন স্ত্রীর গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করাতে গর্ভকালীন সময়ে স্ত্রীর সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখা উচিত বলে মনে করেন তিনি ডেলিভারির এখন পিরিয়ড টাইম চলে আসছে জন্য চেকআপের জন্য আসছে আর এই সময়টা তো একটু সেন্সিটিভ সময় সজীবের মতো অনেকেই স্ত্রীকে নিয়ে এসেছেন স্বাস্থ্য পরীক্ষা করাতে তাদের মতে স্বামীরা যদি স্ত্রীর পাশে থাকে তাহলে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে প্রথম দুই মাসের পরেই শুরু হয় তার বমি শুরু হয় এবং বিভিন্ন হরমোনাল চেঞ্জগুলো চলে আসে কিছু খাবার ইচ্ছা করতেছে যাই আমার ইচ্ছা করছে আমার স্বামীর বলার আগে ও নিজেই থেকেই আমার থেকে জিজ্ঞাসা করতেন একটা ওয়াইফ যখন প্রেগনেন্ট থাকে তার হাজবেন্ডের সাপোর্টটা সবচেয়ে পাওয়া দরকার তার কাছে তখন সে একটু স্ট্রং থাকে যদি ঠিক মতন তিন বেলা টুর কেয়ার নেওয়া যায় তাহলে ইনশাল্লাহ ছেলে হোক মেয়ে হোক ওই বাচ্চার অবশ্যই সুস্থ থাকে দিন দিনই পুরুষদের সচেতনতা বাড়ছে যা নবজাতক ও মা দুজনের জন্যই মঙ্গল যখন থেকে ও প্রেগনেন্ট ছিল ও যতটুকু পারছি মানে করছি মানে স্বামী হিসেবে স্ত্রীকে সেই সাপোর্টটা দেওয়া পাশে থাকা কি খাবে কতটুকু খাবে কি ধরনের ওষুধ খাইতে পারে কে কোনটা খাইলে ভালো হবে টাইম টু টাইম একটু টেক কেয়ার করার চেষ্টা করতেছি চিকিৎসকরা জানান আগে অনেক পরিবারের সদস্যরাই জানতেন না গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য পরিচর্যায় যত্নশীল হতে হয় ফলে অনেক পরিবারেই গর্ভকালীন সময়ে নারীরা পুষ্টিকর খাবার পেতেন না কোনো কোনো মা এমন আছে যে আমাদেরকে বলেই ফেলে যে একটু হাজবেন্ডকে বলে দেন আগের চাইতে ওনাদের অনেক সারা পাচ্ছি আমরা তখন আমরা হাজবেন্ডকে অ্যালাউ করি এবং তাকে বলি যে এই সময় আপনার আপনি অবশ্যই দেখবেন তার খাবার দাবার বিশ্রাম ডাক্তার দেখানো ওষুধ খাওয়ানো প্রসূতিকালীন সময়ে স্বামী ও পরিবারের সদস্যরা পাশে থাকলে মাতৃ মৃত্যুর হার কমবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্বামীরাই কারণ স্বামীরা যদি এই ব্যাপারে সচেতন থাকেন সেক্ষেত্রে ব্যবস্থাপনাটা দেওয়াটা তাড়াতাড়ি হয় এবং সেই মৃত্যুর কারণটা থেকে কিন্তু রুগীটা ভালো হয়ে যায় সংশ্লিষ্টরা বলছেন মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রসবপূর্ব ও পরবর্তী সময়ে স্বামীর উচিত স্ত্রীর পাশে থাকা আফসানা নীলা টেলিভিশন ঢাকা একুশে আর এরই সাথে শেষ করছে দুপুরে দুইটার একুশে সংবাদ যাবার আগে ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার একটি বাসায় আগুন একই পরিবারের পাঁচজন নিহত করোনাভাইরাসে ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন বন্দরের সতর্কতা চার হাজার তিনশো চব্বিশ কোটি টাকা ব্যয়ে নয় প্রকল্প একনেকে অনুমোদন তেরো দফা ও একশো চুয়াল্লিশ প্রতিশ্রুতি দিয়ে ইশরাকের ইশতেহার ঘোষণা আধুনিক ঢাকা গড়ার অঙ্গীকার আতিকের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ছয়টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ জল একুশের সাথেই থাকুন ধন্যবাদ ধন্যবাদ